আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 7 এর ইংলিশের লেসন 7.2, পেজ নাম্বার 68। এই পুরো পৃষ্ঠায় রয়েছে, এখানে বলেছে যে রিড দ্য নোট গিভেন বিলো, নিচের দেওয়া নোটটি পড়ো, অ্যান্ড ডিসকাস এবং আলোচনা করো, ইন গ্রুপ দুই মানে একটা দলে, অর পেয়ার অথবা দুইজনে মিলে। তাহলে আমরা নোটটা আসলে পড়ব এবং পড়ে বুঝে নেব। নোট মানে আসলে লক্ষণীয় জিনিস বা দেখার মতো বা উল্লেখযোগ্য জিনিস। তাহলে এখানে লেটস নো, চলো জানি, প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলিয়ারি ভার্বস, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে। আসলে ভার্বকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলা যায়, আর অক্সিলিয়ারি ভার্ব মানে হেল্পিং ভার্ব বলা যায়। এখানে বলেছে আ প্রিন্সিপাল ভার্ব, মানে নাম্বার ওয়ান মানে এ নাম্বারে বলেছে প্রিন্সিপাল ভার্বস আর ওয়ার্ডস, প্রিন্সিপাল ভার্বগুলো হয় এমন ওয়ার্ড দ্যাট যে জেনারেলি এক্সপ্রেস, যেটা সাধারণত মানে প্রকাশ করে, এক্সপ্রেস করে, বর্ণনা করে অ্যান অ্যাকশন, একটা কাজ, অর দ্যাট সামথিং, এবং ওই রকম কোনো কিছুই প্রকাশ করে কাজের মতো। মনে করো যে সেটা যাওয়া, খাওয়া, ধরা, মানে যে কোনো কাজকেই আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ধরতে পারি। এক্সাম্পল বলেছে টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন, মানে কোনো একটা কাজ প্রকাশ করার ক্ষেত্রে বলেছে মাই ফ্রেন্ড হেল্পস মি, এই যে আমার বন্ধুরা আমাকে সাহায্য করে, এই সাহায্য করা এটা একটা কাজ, এটা একটা অ্যাকশন, এই জন্য এইরকম অ্যাকশন ওয়ার্ডকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। হেয়ার এখানে হেল্প ইজ আ ভার্ব, হেল্প হলো এখানে একটা ভার্ব, বিকজ ইট রেফার্স, এটা বুঝায়, কি বুঝায়, টু দ্য অ্যাকশন, একটা কাজ বুঝায়, অফ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর একটা কাজ বুঝাচ্ছে, এই জন্য এই হেল্প এই ওয়ার্ডটা হলো ভার্ব। আবার বলেছে এটা টু স্টেট সামথিং, কোনো কিছু বর্ণনা করতে, কোনো কিছু বর্ণনা করতেও কিন্তু একটা ভার্ব হতে পারে, যেমন মাই ফ্রেন্ডস আর হেল্পফুল, আমার বন্ধুরা হয় অনেক মানে সহায়ক। তাহলে এখানে আর মানে হয়, সুতরাং এই যে আমার বন্ধুরা কেমন সেটা বর্ণনা করছে, সুতরাং এটা হলো একটা ভার্ব, আরও হলো এখানে একটা ভার্ব, সেটাই বলেছে হিয়ার। এখানে আর ইজ আ ভার্ব, এই আরটাই হলো একটা ভার্ব বা কাজ, বিকজ ইট রেফার্স টু দ্য স্টেট অফ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর অবস্থা প্রকাশ করছে বা বর্ণনা করছে বা রেফার করছে। তাহলে এই আর এটা ভার্ব হলো কেন, কারণ এটা দ্বারা আমার বন্ধুর মানে অবস্থা রেফার করছে, অবস্থা বোঝাচ্ছে, এই কারণে এটা হলো ভার্ব। তারপরে আমরা এই কথাগুলো এখানে বাংলায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কথাগুলো বাংলায় এখানে বলে দিয়েছে। এরপরে আমরা বি নাম্বারে যে ক্যাটাগরি দেখেছিলাম, প্রিন্সিপাল ভার্বের পরে অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, এই যে প্রিন্সিপাল ভার্ব, আর একটা হলো অক্সিলিয়ারি ভার্ব। এখন আমরা জানবো অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব সম্পর্কে। অ্যান অক্সিলিয়ারি ভার্ব, একটা সাহায্যকারী ভার্ব, ইজ ইউজড, ব্যবহৃত হয়, ব্যবহার করা হয়, ইন আ সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে। তাহলে একটা বাক্যের মধ্যে একটা সাহায্যকের ভার্ব ব্যবহার করা হয় কি করতে, টু এক্সপ্রেস, প্রকাশ করতে, কি প্রকাশ করতে, দ্য টেন্স, টেন্স বোঝানোর জন্য, টেন্স প্রকাশ করতে এই সাহায্যকের ভার্বগুলোর দরকার হয়। মুড মানে ক্রিয়ার ধরন, এটা বোঝাতে, অথবা অর অথবা ভয়েস অফ দ্য প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের ভয়েস বোঝাতে, এটা অ্যাক্টিভ ভয়েস হবে নাকি প্যাসিভ ভয়েস হবে, এইগুলোকে বোঝানোর জন্য সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হয়। ইট গিভস, এটা দেয়, মানে এই সাহায্যকারী ভার্বটা দেয় মোর মিনিং, আরও অনেক অর্থ দেয় টু দ্য প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্বকে আরও অনেক অর্থ দেয়, দিয়ে কিন্তু সাহায্য করে, এই জন্যেই এটার নাম হলো হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। আসলে অক্সিলিয়ারি ভার্বটা কি করে, প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে, কি কাজ করতে হেল্প করে,
কোন টেন্স হবে সেটা বোঝানোর জন্য হেল্প করে, তারপরে মুড কেমন হবে সেটা বোঝানোর জন্য, তারপরে ভয়েস অ্যাক্টিভ ভয়েস হবে না প্যাসিভ ভয়েস হবে এগুলো বোঝানোর জন্য প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে, এই জন্য এগুলোর নাম হলো হেল্পিং ভার্ব। আচ্ছা, ইট ক্যান নট স্ট্যান্ড এটা মানে বোঝায় না অ্যালোন ইন আ সেন্টেন্স, এটা একা একাই কখনো একটা বাক্যে দাঁড়াতে পারে না, বাক্যে থাকতে পারে না, মানে শুধু অক্সিলিয়ারি ভার্ব কোনো বাক্যে থাকে না প্রিন্সিপাল ভার্ব ছাড়া। আচ্ছা, তাহলে অবশ্যই আমরা একটা জিনিস জানলাম যে বাক্যের মধ্যে অবশ্যই একটা অক্সিলিয়ারি একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে, কিন্তু একটা বাক্যের মধ্যে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হবেই না, এই কথাটা আমাদের মনে রাখা দরকার। দ্য মেইন অক্সিলিয়ারি ভার্বস আর, প্রধান প্রধান বা গুরুত্বপূর্ণ অক্সিলিয়ারি ভার্বগুলো হলো, এখানে দেখো টু ডু মানে ডু ভার্ব, ডু ডাজ ডিড, এখানে ডু এবং ডাজ এই দুটা হলো আমাদের প্রেজেন্ট টেন্স বোঝানোর জন্য, আর ডিড এটা হলো পাস্ট টেন্স বোঝানোর জন্য। তারপরে টু বি, বি ভার্ব কী কী আছে, অ্যাম ইজ আর, এই তিনটা হলো প্রেজেন্ট টেন্স বোঝানোর জন্য, ওয়াজ ওয়ার এই দুটা হলো পাস্ট টেন্স বোঝানোর জন্য, বিং আর বিন এটা হলো পার্টিসিপল বোঝানোর জন্য। তারপরে টু হ্যাভ, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব হলো হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, হ্যাভ আর হ্যাজ এই দুটা কিন্তু প্রেজেন্ট টেন্স হলে হয়, আর হ্যাড হয় কখন, যখন পাস্ট টেন্স বোঝায় তখন হলো হ্যাড হয়, আর হ্যাভিং এটা হলো পার্টিসিপল বোঝানোর ক্ষেত্রে। যাই হোক, আমরা এগুলো সম্পর্কে পরে জানবো, এখন এতটুকুই জানলাম যে এখানে তিন ধরনের কী রয়েছে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব রয়েছে, সেগুলোর নাম কি, ডু ভার্ব, বি ভার্ব আর হ্যাভ ভার্ব। ডু ভার্ব কয়টা, তিনটা, ডু ডাজ ডিড। বি ভার্ব কয়টা হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এইরকম সাতটা হলো বি ভার্ব। আবার হ্যাভ ভার্ব হলো হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, এই কয়টা হলো, এই চারটা হলো হ্যাভ ভার্ব। তাহলে এই সবগুলোই হলো আমাদের অক্সিলিয়ারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এগুলোর কাজ হলো এই মানে মেইন ভার্বকে বা প্রিন্সিপাল ভার্বকে হেল্প করা। এখন আমরা একটা কমেন্টে একটা সেন্টেন্স লিখব, ফ্রেন্ড, এই ফ্রেন্ড দিয়ে আমরা একটা সেন্টেন্স লিখব, মেক আ সেন্টেন্স উইথ ফ্রেন্ড। তাহলে কমেন্টে আমরা এই সেন্টেন্সটা এই জন্যই লিখব যে আমরা এইরকম প্র্যাকটিস করতে করতে এক সময় আমাদের এমন হবে যে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স বানাতে পারবো এবং লিখতে পারবো, তখনই আমরা কেবল ফ্রি হ্যান্ডে ইংলিশ লেখা শিখব। সুতরাং তোমরা অবশ্যই অ্যাভয়েড করবে না, কয়েক সেকেন্ড সময় দিলেই কিন্তু তোমরা, এটা এক মিনিট সময় লাগবে না, কয়েক সেকেন্ড সময় দিলেই তোমরা অবশ্যই সেন্টেন্সটা কমেন্টে লিখতে পারবে। আচ্ছা, তাহলে সেই সাথে এই ভিডিও এখানে রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।